তোমাদের দোয়া এবং মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমিও ভালো আছি। আজকের গণিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরিন সুলতানা, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। আমরা ক্লাসের শুরুতে গত ক্লাসে যে সমাধান অঙ্ক করেছিলাম সেখান থেকে আমি একটু জানতে চাইবো, খুবই সংক্ষেপে জানতে চাইবো, আমি একটি সমস্যার কথা বলবো, সেই সমস্যাটা কিভাবে সমাধান করতে হবে। সবাই আগে মনোযোগ দিয়ে সমস্যাটা শুনে নাও। ওকে, মনে করো তোমার কাছে, এদিকে একটু লক্ষ্য করো বাবু, মনে করো তোমার কাছে 10টি বিস্কুট আছে। তোমার কাছে 10টি বিস্কুট আছে, তোমার বড় বোন তোমাকে আরো 4টি বিস্কুট দিবে। এখন তোমার কাছে কতগুলো বিস্কুট হলো? আমি আরো একবার বলছি, মনে করো তোমার কাছে 10টি বিস্কুট আছে, তোমার বড় বোন তোমাকে আরো 4টি বিস্কুট দিবে। এখন তোমার কাছে কতগুলো বিস্কুট হলো? এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় আমাকে বলবে প্লিজ সাবিহা কানু। সাবিহা কানু বলো, না দিয়ে তখন তোমাদের জিজ্ঞেস করাটা রাইট আছে, ঠিক আছে? আর অপ্রয়োজনীয় কথা বলবে না, অপ্রয়োজনীয় প্রশ্ন কেউ করবে না, ক্লাসটা সুন্দরভাবে নিতে দাও। আমি একটা প্রশ্ন করেছিলাম, প্রশ্নটা ছিল তোমার কাছে 10টি বিস্কুট আছে, তোমার বোন তোমাকে আরো 4টি বিস্কুট দিলেন, এখন তোমার কতগুলো বিস্কুট হলো? এই প্রশ্নের অ্যানসারে আমি সঠিক অ্যানসার পেয়েছি যে 14টি বিস্কুট হলো। কিন্তু আমি আরেকটু জানতে চাইছি, এই 14টি বিস্কুট হলো, এই 14টি বিস্কুট কিভাবে হলো আমাকে কে বলতে পারে? একজন বিভিন্ন ছবি গণনা করে যোগ করা শিখেছি, পেন্সিল দিয়ে যোগ করা শিখেছি, হাত গণনা আঙ্গুল গণনা করে যোগ করা শিখেছি, অর্থাৎ সব রকম ভাবে, দেখো বোর্ডে দাগ দিয়েও কিন্তু আমরা যোগ করা শিখেছি। আমাদের যোগ করতে মনে হয় আর কারো কোনো সমস্যা নেই। আর সেজন্য আজকে 33 পৃষ্ঠার যোগের যে রিভিশন ক্লাস আছে, এইখানে আমি প্রশ্ন লিখে দিব, উত্তরও করে দিব, তোমাদের সাহায্য করব। তবে তোমাদের কাছ থেকে আমি আজকে জেনে নিব, দেখি আমার সোনা বাবুরা কেমন শিখেছে, কেমন পারে। আজকে আমরা 33 পৃষ্ঠার অঙ্ক করব। সবাই একটু বের করো 33 পৃষ্ঠার যোগ। তোমাদের মোট 12টি যোগ আছে, সেইখান থেকে আমি কিছু যোগ তোমাদের করাবো। লক্ষ্য করো আমি প্রথমে প্রশ্ন দিয়ে দিচ্ছি, এরপরে উত্তর করবে। তোমাদের প্রশ্ন থাকবে এভাবে, যোগ করো ক নম্বর, ক আমি সংখ্যা উঠিয়ে দিচ্ছি, বাবরা তোমাদের প্রশ্ন লেখার প্রয়োজন নেই, তোমরা উত্তর করলেই হবে। 3 যোগ
ছবি যোগ এক সব চার যোগ দুই যোগ চার সব ব নম্বরে দুই যোগ দুই যোগ মিলে এখানে ঘ নম্বর দিচ্ছি ঘ নম্বর এক যোগ দুই যোগ তিন সমান ঘ নম্বর দুই যোগ পাঁচ যোগ তিন সমান এবং আরো একটি অঙ্ক দিচ্ছি চ নম্বর এক যোগ দুই যোগ তিন যোগ চার বাবুরা দেখো এগুলো কিন্তু প্রশ্ন আমি আগে কি করবো উত্তর করবো তবে তোমাদের প্রথমেই বলেছি যে আজকের উত্তর কিন্তু আমি তোমাদের কাছ থেকে শুনবো হ্যাঁ আমি আছি তোমাদের সাহায্য করবো হ্যাঁ আর এই জন্য প্রথমে যে কাজটি করা তোমাদের নিজের খাতা পড়ে নাও প্রত্যেকে সুন্দর করে খাতায় মার্জিন দিয়ে রং প্রশ্নের উত্তর দেবে মার্জিন দেওয়া হলো এবারে কি করতে হবে নং প্রশ্নের উত্তর লিখতে হবে এই যে এক নম্বর তাহলে আমরা লিখব এক নং প্রশ্নের নিচে আন্ডারলাইন করতে হবে অবশ্যই পরে হেডিং লিখব আমরা যোগ করব ওকে বাবুরা তোমরা সবাই জানো অঙ্ক করার আগে সংখ্যাগুলো প্রশ্ন থেকে সুন্দর করে উঠিয়ে নিতে হয় তাহলে আমরা কি করবো এখন আগে প্রশ্ন থেকে সংখ্যাগুলো সুন্দর করে উঠিয়ে নিব তোমরা উঠিয়ে নাও নম্বর তিন যোগ দুই যোগ এক চার যোগ দুই যোগ চার সমান নম্বর দুই যোগ দুই যোগ আমরা কিন্তু এক একে সবগুলো অঙ্ক উঠিয়ে নিতে পারি আবার একটা একটা করে যদি মনে করো তাও সমস্যা নেই একটা একটা করে ভালো হবে নম্বর এক যোগ তিন সমান নম্বর দুই পাঁচ যোগ তিন সমান সংখ্যাগুলোকে সুন্দর করে যোগ করা বাবুরা আমি কিন্তু বারবারে আজকে বলছি তোমাদের বলতে হবে তবে সোনামণিরা তোমরা যদি লক্ষ্মী হয়ে থাকো কোন সাউন্ড না করো তবে তোমাদের কাছ থেকে শোনা আমার পক্ষে সম্ভব হ্যাঁ আর এর জন্য যে কাজটা করতে হবে প্রত্যেককে মিউট করে রাখবে শুধুমাত্র আমি যার কাছ থেকে জানতে চাইবো সে আনমিউট করে উত্তর দিবে উত্তর দেওয়া হয়ে গেলে আবার মিউট করবে আর একজনকে প্রশ্ন করলে আরেকজন কথা বলবে না
অপেক্ষা করবে যতক্ষণ না পর্যন্ত তোমাকে কিছু জিজ্ঞেস করা হবে। ওকে, আশা করি সবাই সুন্দরভাবে আমার প্রশ্নের উত্তর দেবে এবং লক্ষ্মী সোনামণির মতো ক্লাস করবে। ম্যাম একটু সাইড হন, আমি দেখতে পাচ্ছি না। আমি সাইড হচ্ছি আমি কি বলছি সেদিকে খেয়াল করো। তানজি তানজি বলো তো, কর্ম রঙ্গ যোগ করলে কত হবে, আমরা কিভাবে যোগ করবো? তিন তিন এক দুয়ে ম্যাম বুঝতে পারেনি কিভাবে যোগ করলে একটু বলতো। তিন যোগ দুই এবং এক, প্রথমে তিন আছে, তিনের সঙ্গে আমরা কি করবো দুই যোগ। তাহলে তিনের সঙ্গে যদি দুই যোগ করি সেক্ষেত্রে তিন আর দুয়ে কত হচ্ছে জানো? তিন আর দুয়ে পাঁচ। লক্ষ্য করো তো তিন আর দুয়ে পাঁচ হয় কিনা, এই যে দেখো তিন তিন আর এই যে দুই কত হলো পাঁচ। এইবার দেখো পাঁচের সঙ্গে আমরা কি করবো এক যোগ করবো, মানে পাঁচ আর একে ছয়, পাঁচ আর একে ছয়। আমি এখানে সংখ্যা পাচ্ছি চার এবং দুই যোগ, চারের সাথে দুই যোগ করলে কত হয় বলো তো? চারের পরে আর দুই না তো, সবাই খেয়াল করো চারের পরে কত নেবে দুই, পাঁচ ছয়। চারের সঙ্গে দুই যোগ করলে ছয়, এবার আমরা কত যোগ করবো ছয়ের সঙ্গে, আবার এই শেষে চার যোগ করবো, তাহলে ছয়ের সঙ্গে আমরা চার যোগ করবো সাত আট নয় দশ, কত হলো তাহলে দশ, অর্থাৎ চার আর দুই ছয়, ছয় আর চারে দশ। এরপরে দেখো এখানে যে তিনটি সংখ্যা আছে প্রতিটি সংখ্যায় দুই, তাহলে আমরা প্রথমে কি করবো দুইয়ের সঙ্গে দুই যোগ করবো, দুইয়ের সঙ্গে দুই যোগ করলে কত হয় দুই দুই চার, চার এবং পরে আরো দুই, চারের পরে দুই নিব কিভাবে দেখো তো, এই যে দুই পাঁচ ছয়, তাহলে আমরা কত পেলাম ছয় গুণা, এখানে ছয় গুণা, তাহলে তিনটি অঙ্ক কিন্তু হয়ে গেল। এইবার আমরা ঘ নম্বরে যাবো, ঘ নম্বরে আছে এক যোগ দুই যোগ তিন, অর্থাৎ আমরা প্রথম দুটি সংখ্যা প্রথমে যোগ করবো, একের সঙ্গে দুই যোগ করলে কত তিন, তিনের সঙ্গে এবার তিন যোগ করবো, মানে তিন আর তিনে কত হচ্ছে তিন আরো তিন, কত হচ্ছে দেখো তো চার পাঁচ ছয় হচ্ছে, তাহলে আমরা এখানেও সংখ্যা পেলাম ছয়, ঠিক আছে। এরপর আজ দেখো গ নম্বর দুই যোগ পাঁচ যোগ তিন, যোগ পাঁচ যোগ তিন, এখানে প্রথমে আমরা কি করবো দুইয়ের সঙ্গে পাঁচ যোগ করবো, পাঁচ আর দুই কত সাত, হ্যাঁ পাঁচ আর দুই হবে সাত, এইবার সাতের সঙ্গে তিন যোগ করতে হবে, তাহলে কত হবে বলো তো, হ্যাঁ এই যে আট নয় দশ, আট নয় দশ, অর্থাৎ এখানেও আমরা দশ পেলাম। এরপরের সংখ্যাটি আছে দেখো এক যোগ দুই যোগ তিন যোগ চার, চারটি সংখ্যা আছে কিন্তু লক্ষ্য করতে হবে কয়টি আছে, এতক্ষণ আমরা তিনটি সংখ্যা যোগ করলাম কিন্তু এবারে আছে চারটি সংখ্যা, তাহলে আমরা যোগ করি এক আর দুই কত তিন, তিনের সঙ্গে আমরা যোগ করবো এই যে আরো তিন আছে, তিনের সঙ্গে তিন যোগ করলে কত হবে বলো তো ছয় পাবো, এইবার ছয়ের সঙ্গে আমরা কি করবো চার যোগ করবো, তাহলে কত হবে ছয়ের পরে যদি আরো চার নিই সাত আট নয়
নয় দশ, অর্থাৎ এখানেও আমরা দশ পাচ্ছি। দেখো বাবুরা, আমাদের লাইনগুলো অনেক বড় হলেও, সংখ্যা অনেকগুলো হলেও যোগ করতে কিন্তু কঠিন কিছু হলো না, যোগ কই হলো, সহজই হয়ে গেল, কারণ আমরা একটা একটা করে যোগ করলাম। আমি আবার বলছি, আমরা কি করলাম, এখানে তিনটি বা চারটি সংখ্যা থাকলেও আমরা একে একে যোগ করলাম। যেমন প্রথমে আমরা দুটি সংখ্যা যোগ করে নিচ্ছি, যোগফল যে সংখ্যাটি হচ্ছে সে যোগফলের সাথে পরবর্তী সংখ্যাটি যোগ করছি, অর্থাৎ এখানে দেখো তিন আর দুই পাঁচ, এবার আমরা কি করছি পাঁচের সাথে এক যোগ করছি, তারপরে কত পাচ্ছি ছয় পাচ্ছি। এভাবে প্রতিটি অঙ্ক আমরা করে ফেললাম। আশা করি আমার বাবুরা সবাই সুন্দর ভাবে বুঝতে পেরেছে, এর আগে অঙ্ক করেছো, আজকে আবার করলে যদি এরপরেও কারো কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো বাবুরা, আর যদি সমস্যা না থাকে সুন্দরভাবে অঙ্ক করে। সবাই বুঝতে পেরেছো? এটা হয়ে গেছে। আমার নাম মোহনা। ম্যাম বুঝেছি। বলো বাবু। ম্যাম খাতায় কি যোগ করে লিখতে হবে? আমি তোমাদের দুজনের কথা উত্তরই দিচ্ছি, লক্ষ্য করো, একজন বলেছো তোমাদের যোগ করি কথাটাকে লিখতে হবে। হ্যাঁ, যোগ করি কথাটা লিখবে, লিখলে বেশি ভালো হয়, তুমি কি কাজ করছো সেটা শুনতে বোঝা যায়। হ্যাঁ, দেখো কোন সংখ্যা যোগ করে যোগফল একই হতেই পারে, কোনো সমস্যা নেই। এখানে তিন দুই আর এক, এখানে কিন্তু ছিল এক দুই এবং তিন, একটু কিন্তু চেঞ্জ ছিল, কিন্তু যোগফল কিন্তু কি হয়েছে একই হয়েছে। যদি তোমাদের পরীক্ষাতেও এরকম হয়ে যায় তোমরা কিন্তু কি এরকম হয়ে যেও না, অবাক হয়ে যেও না, বলে হবে কোনো সমস্যা নেই, তোমার যোগ সঠিক হলেই হলো, কোনো চিন্তার কিছু নেই, ভাবনার কিছু নেই, তোমার যোগফল সঠিক হচ্ছে কিনা তুমি সেটা খেয়াল করো, একই যোগফল হতেই পারে। ওকে বাবুরা, কি সবার তাহলে মনে হয় ওঠানো হয়ে গেছে? আমি একটু হোমওয়ার্কটা লিখে দিতে চাচ্ছি, হোমওয়ার্ক লিখো সবাই। মানে আজকের হোমওয়ার্ক থাকবে তোমাদের হোমওয়ার্ক থাকবে 33 পৃষ্ঠার যোগ করি 7 থেকে 12 নম্বর, অর্থাৎ 7, 8, 9, 10 এবং 11, 12 এগুলো পড়বে, ঠিক আছে? প্রথমে 1 থেকে 6 পর্যন্ত পড়ার প্রয়োজন নেই, এটা তোমরা ক্লাসে করো, বাসায় প্র্যাকটিস করো, কোনো সমস্যা নেই। আমি বারবারই বলি যত প্র্যাকটিস করবে তত শিখবে, তবে হোমওয়ার্ক যেহেতু আমাদের দেখতে হয় সেহেতু একটু কমিয়ে দেওয়াই হয়। হ্যাঁ, তোমরা 7 থেকে 12 নম্বর পর্যন্ত করে হোমওয়ার্ক করে অবশ্যই প্রত্যেকে নিজ নিজ রুমে পোস্ট করবে, আর শনিবারে স্কুলে আসতে হবে না, একটু লক্ষ্য করো। তোমরা সবাই জানো লকডাউন চলছে, তারপরেও তোমাদের যেহেতু অনলাইন কার্যক্রম চলছে সেহেতু বাবা মা প্রয়োজনে আসবে এবং অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে আসবে। ওকে, আর তোমাদের সোমবার পর্যন্ত এবার শীত দেওয়া হয়েছে, অতএব তোমাদের নতুন শীত আবার দেওয়া হবে সোমবার। তবে এর মাঝে যদি আমরা
পরীক্ষার খাতা বা প্রস্তুতি সেই ক্ষেত্রে আমরা তোমাদের জানিয়ে দিব ফোন করে অথবা গ্রুপে মেসেজ দিয়ে। ওকে শোনো মনে রাখ, একটু গ্রুপগুলো চেক করবে এবং সেটা না হলেও আমরা ফোন করবো যাদের সঙ্গে যোগাযোগ গ্রুপে সম্ভব। ওকে, এটা নিয়ে টেনশনের কিছু নেই, তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও ঠিকভাবে। তাহলে সবাই হোমওয়ার্ক নিশ্চয় উঠিয়েছ বাবুরা, এই যে বললাম তোমরা অবশ্যই ঘরে থাকো, কারণ তোমরা বুঝতেই পারছো স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে, ঘরে থাকতে হবে। হ্যাঁ, অপ্রয়োজনে বাইরে যাওয়া যাবে না, সুস্থ থাকার জন্য এগুলো জরুরি। আর আল্লাহ তাআলার কাছে অবশ্যই শুকরিয়া আদায় করবে, দোয়া করবে আল্লাহ তাআলা যেন এই দুর্যোগ থেকে আমাদের সবাইকে মুক্ত করে। বাসায় থেকে বেশি বেশি পড়াশোনা করো, দোয়া করো আর আব্বাম্মুর কথা শোনো। এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।